নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সায়ন্তী, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি বানাবো মুগ ডালের পকোড়া, যার জন্য আমি নিয়ে নিয়েছি মুগ ডাল। আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো আগে। যে দেখুন, মুগ ডালটাকে আপনাকে জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে পিষে নিতে হবে। আর এখানে আছে কিছু ধনে পাতা, এখানে আছে আদা, আদাটা আমি গ্রেট করে নিয়েছি, অল্প রোস্টেড জিরে, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আর এখানে আছে একটু হিং। মুগ ডালের পকোড়া নানা রকমভাবে করা যায়। অনেকে এই পকোড়াকে রসুন পেঁয়াজ এসব দিয়েও করে, ইউপি বিহারি সমস্ত খুব ভালো চলে, কিন্তু এখন প্রচণ্ড গরম এবং আমি অতটা একটু নিরামিষ খাই, তো সেই জন্য আমি এটা নিরামিষেই করছি। তার উপর আজ আবার সোমবার। তো প্রথমে আমি এটা কি করেছি, এটাকে পুরো জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর 1 চিমটে হলুদ দিয়ে এটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এই যে এটা আমি আগে থেকেই বেটে নিয়েছি। এরপর আমি এখানে সমস্ত ধরনের উপকরণগুলো একটা একটা করে মেশাতে থাকবো। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেবো ধনে পাতা কুচি। এবার এটা আমি ভালোভাবে মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে দেবো অল্প একটুখানি হিং। হিংটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে দেবো। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন এটা বাটবেন এর মধ্যে যেন জলের পরিমাণটা খুব কম থাকে, কারণ বেশি জল জল হয়ে গেলে জিনিসটা যখন আপনি ফ্রাইং করবেন তখন সেটা ছেড়ে ছেড়ে যাবে। এবার আমি গ্যাসটা অন করে নিলাম। এবার আমি এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এই মুগ ডালের পকোড়া আপনি শীতকালে বলুন বা বর্ষাকালের বিকেলে চায়ের সাথে কিন্তু খুব ভালো লাগবে। এখন যদিও গরমকাল, তবু শুকনো ভাতে কিন্তু খেতে খারাপ লাগে না। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, বা হঠাৎ করে যদি কেউ এসে যায় সন্ধেবেলায়, অন্য কিছু দেওয়ার নেই, মুগ ডাল যদি ভেজানো থাকে তাহলে কিন্তু এটা খুব চটজলদি আপনি করে নিতে পারবেন। তো এই যে দেখুন, আমার ব্যাটারটা রেডি। নিচ্ছে তেলটা কতটা হিট হয়েছে, তেলটা হিট হয়ে গেছে। আমি এবার এটাকে একটু মিডিয়াম করে নিলাম, কারণ খুব বেশি যদি আমি এটাকে হাই ফ্লেমে রাখি সেক্ষেত্রে কী হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার আমি কি করব, হাতের সাহায্যে খুব অল্প অল্প করে এখানে দিতে থাকবো।
পর এটাকে আমি লো থেকে মিডিয়াম আঁচে রাখবো। একটু 2-3 মিনিট মতো এটাকে করতে দিতে হবে। আমি আজকে একটু মিডিয়াম করে দিলাম, খুব বেশি হাই ফ্লেমে রাখবো না, কারণ খুব বেশি হাই ফ্লেমে রাখলে ওই যে বললাম ভেতরটা সেদ্ধ হবে না আর ওপরটা আপনার তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যাবে। এটা এখন হচ্ছে মোটামুটি 2-3 মিনিট পর পর আমি একবার করে এটাকে উল্টে দেখে নেব। এর মধ্যে খাবার সোডাও অল্প পরিমাণে দেওয়া যায়, তা আমার দেওয়া হয়ে ওঠেনি আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হচ্ছে, পিঠ অলরেডি লাল লাল হয়ে গেছে, আরেকটি ভাজা হচ্ছে। এই পিঠটা আরো মোটামুটি 2 মিনিট মতো হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। একই প্রসেসে আমি বাকি বড়াগুলো এবার ভেজে নিচ্ছি। এই যে দেখুন এগুলো হচ্ছে বাকি, আমি যেগুলো দিলাম সেগুলো জাস্ট দিয়েছি, সেজন্য এখনো ভালোভাবে ভাজা হয়নি, মিনিট দুই মতো লাগবে, তারপরে আবার উল্টে দেবো।
যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন দেখবেন আপনা হতে এগুলো কিরকম ছেড়ে ছেড়ে আসবে। এই যে এবার আমি এগুলো উল্টে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এবার আমি এগুলোকে এপিটা মোটামুটি 2 মিনিট মতো হবে, কড়াটা গরম অলরেডি হয়ে আছে তো বেশি সময় লাগবে না, যার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকে আবার এটাকে আরেকটু মুচমুচে করার জন্য এখানে চালের গুঁড়ো দেয়, কিন্তু আমার কাছে ওসব কিছু নেই চালের গুঁড়ো, সেজন্য আমি এমনি নর্মাল ভাবেই করলাম। এবার 2 মিনিট হোক, আমি এবার খুলে নেবো। এগুলো হয়ে গেছে, এবার আমি আঁচটা একটু ধিমে করে দিলাম, দিয়ে আমি এগুলো আবার তুলে নিচ্ছি। আমি অল্প করেই করেছি, বিকজ আমরা মাত্র 3 জন এখানে, তো ছেলে অতটা খায় না, আমি আমার হাজব্যান্ডই খাবো, তো আমি অল্প করে করেছি। আপনারা যারা অনেকে থাকেন ফ্যামিলিতে তারা একটু বেশি করে করবেন, বা একটুখানি বেশি করে ভেজিও রাখতে পারেন বা বেটে রাখতে পারেন। ওই সেম প্রসেসে আমি আবার ওগুলোকে দিয়ে দিয়েছি, এই যে এক পিঠ হওয়ার পর এগুলো ছেড়ে ছেড়ে আসছে, আমি এবার উল্টো পিঠটা ভেজে নেবো। আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই দেখুন ধনে পাতাগুলো দেওয়াতে আরো ভালো দেখতে লাগছে। যে কোনো রান্নাতেই যদি আপনি ধনে পাতা ইউজ করেন তার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়।
ব্যাস এইটাও প্রায় হয়ে এসেছে। এবার আমি এই পকোড়াগুলো তুলে দিলাম। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, এই দেখুন এবার আর কি তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে একটু টিস্যু পেপার দিয়ে নেবেন যাতে করে তেলটা অ্যাবজর্ব হয়ে যায়, আর অল্প একটু চাটনি বা কিছুর সঙ্গে সার্ভ করবেন গরম করে। আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগলে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, আর আমার একটা লাইকও করবেন চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজকে তাহলে এখানেই ব্লগটা শেষ করছি।